আজকে প্রত্যেকটা এমপি ক্ষমতাসীন দলের এভারেজ দেখা যাবে যে প্রত্যেকটা নয় কথা বলে বলে বেশিরভাগ এমপি অন্তত হাজার কোটি টাকার মালিক। কিন্তু হাজার কোটি টাকার মালিক এমপিরা কয়েকজনের শত কোটি টাকা এই করোনার সময় ব্যয় করেছে দেখাতে পারবেন? পারবেন না। কাজে এই কারণে বলছি যে এই আমরা আলোচনা করি অমুকে কথা বলে তার প্রতিফলন হচ্ছে না, কারণ সমাজটা নিয়ন্ত্রণ এখনও খারাপ মানুষের হাতে। চোর বাটপার প্রতারক ভণ্ডরাই হচ্ছে রাজনীতি নিয়ন্ত্রণ করছে। সুতরাং এই রাজনীতির পরিবর্তন না ঘটা পর্যন্ত এই দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন হবে না। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনে একজন আলোচিত ব্যক্তি এবং বলা চলে যে ভাইরাল ব্যক্তিত্ব জনাব আব্দুল কাদের মির্জা, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেবের ভাই। কিন্তু এতদিন ওইভাবে রাজনৈতিক অঙ্গনে খুব একটা তিনি আলোচিত ছিলেন না। এই নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে তিনি সকলের মাঝে বেশ একটা আলোড়ন তুলেছেন। অনেকে বলছেন যে তিনি সত্য কথা বলছেন এবং অনেকে বলছেন যে পেপার পত্রিকায় যেগুলো লেখা হয়েছে যে তিনি আমেরিকায় করোনার সময় গিয়েছেন, অসুস্থ ছিলেন, তো তারপর সেখানে শপথ নিয়েছিলেন যে সত্য কথা বলবেন, তাই তিনি সত্য কথা বলছেন। আবার কেউ কেউ বলছেন যে রাজনীতিতে মার্কেট পাওয়ার জন্য বা লাইমলাইটে আসার জন্য এসব লোক দেখানো কথাবার্তা বলছে। তো লোক দেখানো কথাবার্তা বলুক আর মার্কেট পাওয়ার জন্যই বলুক, কিছু সত্য কথা তার মুখ থেকে বের হয়ে এসেছে। সেটি হোক ইন্টেনশনালি বা আনইনটেনশনালি, সেটা হোক ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে, তো এই সত্য কথা বলায় তাতে কার কী আসে যায়? তিনি বলেছেন যে তিনি যেহেতু আওয়ামী লীগ করেন যে শেখ হাসিনার সরকারের আমলে মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে আমরা পারিনি, এটা তিনি বলেছেন এইভাবে। তো ভাতের অধিকার কতটুকু প্রতিষ্ঠা হয়েছে সেটি আরেক বিতর্কের বিষয় বা সেটিও আরেকটা আলোচনার বিষয়, সেই বিতর্কে নাই গেলাম। কিন্তু তিনি এই কথাটি যে বলেছেন যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়নি, এটা তো সত্য, এটা তো অস্বীকার করার ওয়ে নেই, এটা সত্য। এবং আমরা দেখেছি যে নির্বাচনের আগে তিনি যে ধরনের অভিযোগগুলো তুলেছিলেন যে বিশেষ করে নোয়াখালীর আওয়ামী লীগ তার পাশে নাই, কেন্দ্রীয় আওয়ামী লীগ তাকে সমর্থন করে না, এমনকি এটি একটি পারিবারিক বিষয় বা বিব্রতকর কিছুটা, হয়তো ওবায়দুল কাদের সাহেবের মতো যে তার স্ত্রীকে নিয়েও তিনি বলেছেন যে তার স্ত্রী কে নিয়েও একটু বিরূপ মন্তব্যই করেছিলেন, সেটি গণমাধ্যমে এসেছে, সবগুলো গণমাধ্যমে এসেছে। এবং ওবায়দুল কাদের সাহেবের আশপাশে যারা থাকে তারা ভালো লোক না বা কে কিছু খারাপ লোকও থাকে, তাকে ভুল বুঝায়, কে কোন জায়গা থেকে চান্দা খায়, হ্যাঁ টাকা তোলে, সেসব কথা বলেছেন। টাকা হলে ঢাকা শহর বা নোয়াখালীতে লোকজন দিয়ে মিছিল মিটিং করানো যায়, হ্যাঁ সে কথা বলেছেন। নির্বাচনের সময় নোয়াখালীতে নোয়াখালীর সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে ইন্ডিকেট করে বলেছিলেন যে অস্ত্র পাঠিয়েছে ফেনীর জয়নাল হাজারির কথা বলেছিলেন, এগুলো তিনি কিছু কিছু কথা বলেছিলেন। সুতরাং এই কথাগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেইটুকু বিশ্লেষণ করা আমাদের জন্য মুশকিল, তবে তার অধিকাংশ কথার এখানে সত্যতা রয়েছে, এটা আমাদের অস্বীকার করার কোনো ওয়ে নেই। সেখান থেকে নির্বাচনের পরবর্তীতে যদি আমরা তার অবস্থান আমরা যদি আপনার পর্যবেক্ষণ করি যে নির্বাচনের পরে তিনি তার অবস্থানে আছেন কি না বা নির্বাচনের পরে তিনি কী বলছেন, নির্বাচনের পরে তিনি বলছেন যে ওবায়দুল কাদের সাহেব তার নেতা ওবায়দুল কাদের সাহেবের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন হয়েছে, শেখ হাসিনার উন্নয়নের কারণে মানুষ তাকে ভোট দিয়েছে, এবং আরও অনেক কিছু 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 কথা বলেছেন। তাতে নির্বাচনের আগের অবস্থান বা কথার সাথে নির্বাচনের পরবর্তী অবস্থান বা কথার একটা মিল থাকে না, যেটা আমাদের দেশের রাজনীতিবিদদের জন্য সচরাচর ব্যাপার যে নির্বাচনের আগে আপনার যে রাস্তায় কাজ করে তাকেও জড়াই ধরে ভাই কিংবা মুরব্বীকে, একজন মুরব্বী হাঁটতে পারতেছে না, হ্যাঁ তাকেও একটু আগাই দিচ্ছে, মানে অনেক সময় পারলে কোলে নিচ্ছে যে একটু মানব সেবা দেখানোর জন্য। নির্বাচনের পরে খবর নয়, নির্বাচনের পরে ওই মুরব্বী তার বাসার সামনে এক সপ্তাহ লাইন ধরে দাঁড়াই থাকে দেখা যায় তার সাথে দেখা করার জন্য, কিন্তু তাও দেখা করার সুযোগ পায় না। কিংবা নির্বাচনের আগে নানান ধরনের মানে হচ্ছে প্রতিশ্রুতি যে দিয়ে থাকে রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রতিনিধিরা, নির্বাচনের পরে সেগুলোর খবর থাকে না। সুতরাং সেগুলো তো একটা এই দেশের বা আমাদের রাজনীতির একটা কমন বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে। কাদের মির্জাও হচ্ছে তাই, নির্বাচনে আগে বলেছেন একজনের কথা কিন্তু নির্বাচনে জয়লাভ করার পরে তার সেই ধরনের জোরালো কথাবার্তা আমরা শুনতে পাইনি। এমনকি নির্বাচনের সময় তিনি যে অভিযোগগুলো করেছিলেন যে দুর্নীতি ভোট ডাকাতির সাথে প্রশাসনও জড়িত, এটি একটি চরম সত্য কথা যে আপনার, এবং এও বলেছিলেন তিনি যে প্রশাসনের লোক ভাবছে যে শেখ হাসিনাকে ক্ষমতা রাখছে তারা, সুতরাং তারা যা ইচ্ছা তাই করবে, যে কারণেই কাদের মির্জা হয়তো আপনার পৌরসভার সময় যে নির্বাচনের সময় স্থানীয় আপনার আইন শৃঙ্খলা বাহিনীর বা পরিস্থিতি নিয়ে যে বৈঠক সেই বৈঠকে তাকে কথা বলতে দেওয়া হয়নি, এমন অভিযোগে তিনি একবার বৈঠক থেকে বের হয়ে আসছিলেন, এবং সেই তিনি প্রথমে সুষ্ঠু ভোটের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন, বিক্ষোভ করেছিলেন, সেই থেকেই তিনি আলোচনায়। তো এটা গেল আমাদের কাদের মির্জার কথা। তো এই নির্বাচনের ফলে বা এই কাদের মির্জার এই সত্য বচনে তিনি যে বললেন যে প্রশাসনের লোকজনও ভোট ডাকাতির সাথে জড়িত বা প্রশাসনের লোকজনও দুর্নীতি করছে, তারাও ভাবছে যে সরকারকে তারা ক্ষমতায় এনেছে যা ইচ্ছা তাই করছে, কিংবা ক্ষমতাসীন দল বা রাজনীতিতে ক্ষমতাসীন দল ভোট ডাকাতি করার জন্য অস্ত্র পেশি শক্তি কালো টাকা প্রভাব বা পেশি শক্তি যাদের আছে তাদেরকে ব্যবহার করে ভোট কেন্দ্র দখল করে, এগুলো তো বলছে, তাতে কী হচ্ছে, মানুষের কি ভোট কেন্দ্র মানে ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে? কিছুই হয়নি। ও ভাই এই যে কাদের মির্জার কথা হয়তো পেপার পত্রিকায় দু চার লাইন লেখা হয়েছে, টক শো হয়েছে, আজকে আমরা একটা লাইভ করছি, অনেক মানুষ দেখছে, এতটুকু, এর বাইরে কিছু হয়নি, খুব একটা কথার কোনো প্রভাব নেই। কারণ এই কথা আরও অনেকেই বলছেন,
অনেকেই বলছেন, বিশেষ করে অভ্যন্তরীণ কোন্দলে, যেখানে দেখা যায় আওয়ামী লীগের বিভিন্ন স্থানীয় নির্বাচনগুলোতে আপনার আপনার বিদ্রোহী প্রার্থী কিংবা দলীয় প্রার্থী তাদের মধ্যে নানা ধরনের কোন্দল থাকে, একজনের বিরুদ্ধে আরেকজনে বলতেই থাকেন। কিছুদিন আগে তাপস সাহেব এবং সাঈদ খোকনের আপনার কথাবার্তা তো শুনেছেন, যে একে অপরকে চোর বলেছেন। সুতরাং চোর তো দুজনেই, একথা তো অস্বীকার করা হয় নাই যে যেভাবে আপনার সাঈদ খোকনকে আমাদের তাপস সাহেব বলছেন যে সে সিটি কর্পোরেশনের এই অবৈধভাবে দোকান বরাদ্দ দিয়ে কোটি কোটি টাকা লুটপাট করেছেন, এটি অবশ্য তাপস সাহেবের শুধু একার কথা না, ব্যবসায়ীদের কথা বা ওইখানকার যারা দোকান বরাদ্দ নিয়েছিল তাদের কথা। প্রত্যুত্তরে আপনার সাঈদ খোকন আবার আমাদের মেয়র তাপসকে বলেছিলেন যে আপনার চুনোপুটির মুখে রাঘব বোয়ালের কথা কি, রাঘব বোয়ালের মুখে চুনোপুটির কথা মানেন। অর্থাৎ সাঈদ খোকন যদি আপনার 300 কোটি, 400 কোটি, 500 কোটি, 100 কোটি কিংবা 1000, 2000 এই টাকা পরিমাণ দুর্নীতি করে থাকে, সে হচ্ছে চুনোপুটি, তাপস সাহেব হচ্ছে রাঘব বোয়াল, এটা তারাই বলছে। হ্যাঁ, পেপার পত্রিকায় লেখা হয়েছে, অনেকে ভেবেছিল যে এই যে বোধহয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের যেটা বলে যে চৈতন্যবোধ ঘটেছে, যে একজন আরেকজনের দুর্নীতির বিরুদ্ধে বা দুর্নীতির কথাগুলো ফরফর করে বলে দিচ্ছে কিংবা ফুটিকা খেয়েছে মনে হয় যে আসল কথা সব বলে দিচ্ছে, না সেরকম কিছু না। এগুলো অনেকে বলে থাকেন ক্ষমতাসীন দলের কেউ কেউ একটু নিজেকে ফেরেস্তা হিসেবে জাহির করার জন্য, আবার কেউ কেউ একটু লাইমলাইটে আসার জন্য, আবার কেউ কেউ একটু জনগণের বাহাবা পাওয়ার জন্য, নানাভাবে বলে থাকেন। কিন্তু এতে সামগ্রিকভাবে রাজনীতিতে খুব একটা প্রভাব রাখে বলে মনে হয় না, সাময়িক সময়ের জন্য হয়তো আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়, বাট রাজনীতিতে এছাড়া খুব একটা ইফেক্ট কিছু হচ্ছে না। কারণ এই কাদের মির্জা সাহেব আজকে হঠাৎ করে কেন একেবারে তিনি বলা শুরু করলেন, কারণ নির্বাচন ছিল, জনগণের কাছে তিনি নিজেকে উপস্থাপন করেছেন যে আওয়ামী লীগ দুর্বৃত্তায়ন করুক, আওয়ামী লীগ ভোট ডাকাতি করুক, আওয়ামী লীগের নেতাকর্মীরা মাদক ব্যবসা করুক, অস্ত্রবাজি করুক, টেন্ডারবাজি করুক, আমি সেরকম কেউ না, আমি আওয়ামী লীগ করতে পারি বাট আমি সেরকম কেউ, অর্থাৎ এরকম একটি মেসেজ দিতে চেয়েছিলেন। সুতরাং তিনি যদি মনে করে থাকেন যে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, আওয়ামী লীগ এখন চাঁদাবাজ, টেন্ডারবাজ, অস্ত্রবাজদের দলে পরিণত হচ্ছে, তাহলে তার উচিত ছিল আওয়ামী লীগকে পদত্যাগ করা, যে পদত্যাগ করে আওয়ামী লীগের থেকে বেরিয়ে আসা এবং মানুষকে বলা যে আওয়ামী লীগ আপনারা করেন না, সেটা তো তারা করবেন না। তারপরেও ঠিক আছে, নিজ দলের সমালোচনা করছেন, এটাই বা করে কয়জন, সেই দিক থেকে একটা তিনিও ধন্যবাদ পান। এবং নির্বাচনের পরবর্তীতে, বিজয় লাভের পরবর্তীতে তার আরেকটা সিনারি আমরা দেখেছি যে তিনি পরাজিত প্রার্থীদের, আওয়ামী লীগ, বিএনপি, সরি, বিএনপি, জামাত, তাদের বাড়িতে গিয়েছেন, এমনকি জামাত নেতারা বাড়িতে গিয়েছেন, অথচ এই আওয়ামী লীগের তথাকথিত নেতারা জামাতকে প্রতিনিয়ত গালি দিচ্ছেন বা জামাত নিয়ে রাজনীতি করছেন দীর্ঘদিন ধরে, যে জামায়াত ইসলামী স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা বিরোধী অপশক্তি এই সেই, অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার ভাই নির্বাচনে জেতার পরে তিনি এও বলেছেন কিন্তু যে জামাতের কর্মীরা তাকে ভোট দিয়েছে, বিএনপির কর্মীরা তাকে ভোট দিয়েছেন, তার কথায় যে তিনি ভালো মানুষ, তিনি এলাকার উন্নয়ন করেছেন, সে কারণে তিনি কতটুকু ভালো মানুষ মন্দ মানুষ সেটি আমি আপনি আমি বলবো না, কিন্তু আমি বলছি যে তার কথায় যে তিনি যেটি বলেছেন যে তারা বিএনপি জামাতের ভোট পেয়েছেন এবং জামাত নেতার বাড়িতে গেছেন। সুতরাং এটা একটা স্পষ্ট কিন্তু প্রশ্ন যে জামাতের সাথে কিন্তু আওয়ামী লীগের একটা আতাত, বা আওয়ামী লীগ কিন্তু অনেক জায়গায় জামাতের নেতাকর্মীদেরকে ব্যবহার করছে বা জামাতের ভোট নেওয়ার জন্য তারা স্থানীয়ভাবে কিন্তু জামাতের সাথে নানা ধরনের আপোষ বা দফারফা করছে। এখন সমস্যা হচ্ছে যে শুধুমাত্র বিএনপি কিংবা আমরা কিংবা আপনারা, অন্য কেউ যদি কোনো কারণে কোনো জামাত শিবিরের একটা কথা বলি, সেটাও যদি জামাত শিবিরের পক্ষে যায়, তখন আমাদেরকে নানাভাবে জামাত শিবির তকমা দিয়ে, নানা ধরনের উপাধি দিয়ে, স্বাধীনতা বিরোধী বানিয়ে, এই সেই ভংচং যেটা বলে এই সমস্ত প্রোপাগান্ডা তারা ছড়ায়। অথচ তারা কিন্তু ঠিকই তলে তলে, মানে নিজেদের ভোটের জন্য যার সাথে সমঝোতা করা দরকার, যাকে সাথে নেওয়া দরকার তাকেই নিচ্ছে। যেখানে আমরা আগে বলছিলাম যে আওয়ামী লীগ দাবি করে যে তারা বঙ্গবন্ধুর দল, বাট বাস্তবিক অর্থে তারা বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর অনেকগুলো দিক রয়েছে কিন্তু তারপরেও সব কিছু ছাপিয়ে বঙ্গবন্ধুর যে একটা সংগ্রামী জীবনাদর্শ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, সেটির ধারে কাছেও বর্তমান আওয়ামী লীগ নাই। কারণ সেটা বলছি যে তাহলে তারা বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানাতে পারে না, বঙ্গবন্ধু হত্যাকারীদের শেখ হাসিনার ক্যাবিনেটের মন্ত্রী বানাতে পারে না, ইনু মতিয়া চৌধুরী কিংবা এসটি ইমামের মতো লোকদেরকে আওয়ামী লীগ মন্ত্রী বানাতে পারে না, উপদেষ্টা বানাতে পারে না, যা যদি বঙ্গবন্ধু আদর্শ ধারণ করত। কাজেই আওয়ামী লীগের মুখে এই বঙ্গবন্ধুর আদর্শের কথা, এগুলো আসলে বাস্তবতার সাথে কোনো মিল নেই। আওয়ামী লীগের রুট লেভেলের কিছু নেতাকর্মী রয়েছেন, তৃণমূলে বা কিছু পোর খাওয়া নেতাকর্মী রয়েছেন, যারা আওয়ামী লীগকে ওইভাবে ভালোবাসেন বা আওয়ামী লীগকে ধারণ করেন বা বঙ্গবন্ধুকে ওইভাবে ধারণ করেন, যেমন তোফায়েল আহমেদ সাহেব, তিনি বোধহয় তার জন্মদিন পালন করেন না, কারণ 15 আগস্টে বোধহয় তার জন্মদিন, না আগে না পরে, তো তারা বঙ্গবন্ধুকে ধারণ করেন, বঙ্গবন্ধুর কাছ থেকে দেখেছেন। জাতীয় চার নেতা তারা বঙ্গবন্ধুর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন, হ্যাঁ, আত্মকম্প্রোমাইজ করে নাই। আর আজকে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য সরকার গঠন করে, এর চেয়ে আওয়ামী লীগের জন্য লজ্জার আর কিছু হতে পারে না। সুতরাং যারা প্রকৃত পক্ষে নিজেদেরকে বঙ্গবন্ধুর সৈনিক দাবি করেন, বঙ্গবন্ধু আদর্শের কর্মী দাবি করেন, তাদের প্রতি আমার প্রশ্ন যে আপনার একটু নিজের চেহারাটা আয়না দেখেন যে এই আওয়ামী লীগ কি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ ভোটো ভাতের জন্য লড়াই করেছিল, আর আজকের আওয়ামী লীগ দীর্ঘ প্রায় 10 বছর ধরে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, ক্ষমতায় থাকার জন্য দেশে একটা গুম, খুন, নির্যাতন, নিপীড়নের একটা নৈরাজ্যকর পরিস্থিতি কায়েম করেছে, যে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার না লক্ষ লক্ষ মামলা, যারা কথা বলছে আজকে মুক্তভাবে কথা বলছে, সেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, সাংবাদিক, তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে। কাজে এই আওয়ামী লীগ তো বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না, যারা প্রকৃত পক্ষে, আমি কাছে সোহেল তাজ, আপনারা দেখেছেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তাজউদ্দিন আহমেদ, সেটা অস্থায়ী রাষ্ট্রপতি বলেন আর যাই বলেন, যে নামেই বলেন না কেন, রাষ্ট্রপতি তাজউদ্দিন আহমেদ ছিলেন, তার ছেলে সোহেল তাজ রাজনীতিতে এসেছিলেন, আওয়ামী লীগের সুষমায় এসে, আপনার ওই যে সুষমায় পাখিদের রাজনীতির মতো এসেই মনোনয়ন নিয়ে এমপি মন্ত্রী হন নাই, তিনি আওয়ামী লীগের বিরোধী দলে থাকা অবস্থায় তিনি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন।
এবং দল ক্ষমতায় গিয়েছে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন, তিনি কি রাজনীতিতে টিকতে পেরেছিলেন? কারণ আওয়ামী লীগের এই যে দুর্বৃত্তপনা, বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মীদের যে এই যে লুটপাট, বিরোধী দলের নেতাকর্মীদের উপরে দমন পীড়ন, গণতন্ত্রের নামে যে যে নৈরাজ্যকর পরিস্থিতি সরকার কায়েম করতে যাচ্ছিল, সেগুলো সোহেল তাজ মেনে নিতে পারেন নাই, যেখানে সোহেল তাজ রাজনীতি থেকে সরে গিয়েছেন। কারণ তিনি তো একজন প্রকৃত ভদ্র, মানে হচ্ছে মানুষের সন্তান, প্রকৃত একজন দেশপ্রেমিক মানুষের সন্তান। যে তারা এমপি মন্ত্রী হয়ে লুটপাট করবে, আমেরিকা কানাডায় বাড়িঘর করবে, তাদের আগে ওইসব দেশে থেকেছেন, এই উদ্দেশ্যে তো তারা রাজনীতি করতে আসেন নাই, তার দেশকে কিছু দেওয়ার জন্য এসেছিলেন, তাদের বাবাকে যেভাবে দেখেছিলেন সে আদর্শ নিয়ে এসেছিলেন। কিন্তু যখন দেখেছেন যে রাজনীতিতে এই নোংরামি, এই দুর্বৃত্তপনা, তিনি কিন্তু রাজনীতি থেকে দূরে সরে গিয়েছেন। যেটি আজকে আমরা দেখেছি আপনার মেহেরপুরের গাঙ্গনী উপজেলার সম্ভবত এক পৌরসভার কাউন্সিলর, তিনি কাউন্সিলর পদে হেরে আপনার কান্ধারে উদ্বাস করেছেন, সাতবার উদ্বাস করেছেন, উঠেছেন বসেছেন যে তিনি আর নির্বাচন করবেন না। এবং তিনি এও বলেছেন যে কোনো ভদ্রলোকের নির্বাচন করা উচিত না, নির্বাচনে আসা উচিত না। কেন তিনি বলেছেন যে ভদ্রলোক? তাহলে কি অসভ্য বর্বর চোর বাটপার প্রতারক মাস্তান গুন্ডা এরাই কি আপনার জনপ্রতিনিধি হবে? এই সমস্ত সৎ মানুষগুলো যদি জনপ্রতিনিধি ধরে হতে না পারে, কারণ আজকে যেই নির্বাচনের নামে যে প্রহসন হচ্ছে, রাষ্ট্রের হাজার হাজার শত 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 হাজার হাজার কোটি টাকা খরচ করে কোথাও কি নির্বাচন হচ্ছে? কোথাও কি প্রকৃতপক্ষে নির্বাচন হচ্ছে? জনগণ ভোট দিতে পারছে যে যাই টিপে যাচ্ছে নাকি নৌকা? অনেকে বলে নৌকার, কিছু নাকি আমি ভিডিও দেখি নি পুরো, কারণ এগুলোর কি দেখবো সার্কাস, এই নির্বাচনী ব্যবস্থার প্রতি আর কি খবর খবর নিব যে যাই যেখানে টিপে নৌকা যাচ্ছে নাকি? কেউ কেউ বলছেন যে একটাই টিপলে আপনার দুইটা যায় ধানের শীষে নাকি আটটা যায় নৌকা, আবার কেউ কেউ বলছেন নৌকা ছাড়া অন্য কোনো প্রতীক নাই। হ্যাঁ, কোনো কোনো জায়গায় নির্বাচনী কর্মকর্তা কর্মচারীরাই নৌকায় সিল মারছে, আওয়ামী লীগের মেয়র কিংবা বিভিন্ন প্রার্থীরা তারা বলছেন যে নৌকায় প্রকাশ্যে সিল মারবেন, আপনারা কাউন্সিলর সংরক্ষিত কাউন্সিলর সেগুলো ভিতরে মারবেন, আর বাইরে ভোট তো আপনারা নৌকাই দেবেন, অর্থাৎ আপনার ভোট তারাই দিয়ে দেবেন, আপনি নৌকাই দেবেন গায়ের জোরে তারা। তো এই ধরনের নির্বাচনী ব্যবস্থায় আমি একটা জিনিসের আগেও বলেছি আমার কথা, যে কেন রাজনৈতিক দলগুলো যাচ্ছে আমার বোধগম্য নয়। আমি ব্যক্তিগতভাবে বারবার বলেছি যে এই বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না, কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য একটা গণ আন্দোলন প্রয়োজন, এই সরকারকে পতন করাতে হবে, এদেরকে হটাতে হবে, কারণ এরা গণতন্ত্রকে ধ্বংস করেছে এদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দল কানা অযোগ্য অপদার্থ ব্যক্তিদেরকে নিয়োগ দিয়ে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আজকে ধ্বংস করেছে। যেখানে আপনি দেখবেন যে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও অনেকে বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক নেতার মতো জ্বালাময় বক্তব্য কিংবা আক্রমণাত্মক বক্তব্য, এগুলো তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে আমরা আশা করি না, সবাই না আবার, কারণ সবাই দালালি করে না। কারণ আমরা জানি যে আজকে লুৎফুজ্জামান বাবর বিএনপির সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, যার সময়ে পুলিশের বেশ কিছু কর্মকর্তারা সুবিধা নিয়েছিল, আজকের অনেকে আছে তারা পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা, তারা বাবরের সময়ও সুবিধা নিয়েছেন আর লীগের সময় এখন সুবিধা নিচ্ছেন, আবার সামনে দেখবে তার সময় সুবিধা নেবে। কাজে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমি মনে করি যে নেগেটিভ অর্থে বললেও যেটা, তারা যে সরকারই আসুক না কেন তাদেরকে নিয়েই তাদেরকে কাজ করতে হবে। সুতরাং তাদেরকে কেন একটা দলের পক্ষে অবস্থান নিয়ে মার খেতে হবে? কারণ এটা তো তাদের ব্যক্তিত্বের জন্য ভালো না, সামাজিক অবস্থানের জন্য ভালো না, তাদের ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে আদর্শকে নষ্ট করে, আদর্শকে প্রশ্নবিদ্ধ করে, আদর্শকে বিতর্কিত করে, এটা তো উচিত না। আমরা তো বারবার বলছি আজকে পুলিশ কেন যেখানে আন্দোলন সংগ্রাম হয় লাঠিয়াল বাহিনীর, ক্ষমতাসীন বাহিনীর লাঠিয়াল বাহিনীর ভূমিকা অবতীর্ণ হবে। আজকে আমাদের মন্ত্রী এমপিরা বিভিন্ন দেশে যায়, বিশেষ করে আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমেরিকাতে আর বিশেষ করে লন্ডনে যান, তখন তো আমরা এই সিনারিওটা দেখি, বিএনপির লোকজন বিশেষ করে গো ব্যাক শেখ হাসিনা কিংবা স্বৈরাচার ফ্যাসিস্ট নানা নামে স্লোগান দেয়, এক পাশে দাঁড়িয়ে আওয়ামী লীগের লোক আর এক পাশে দাঁড়িয়ে স্লোগান দেয়, কারো মধ্যে তো গোলাগুলি ধাওয়া পাল্টা দেওয়া হয় না, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে দাঁড়িয়ে তারা নিজেদের গণতান্ত্রিক অধিকার স্লোগান দিতে পারে শান্তিপূর্ণভাবে, কোনো উগ্রতা করার সুযোগ নেই। তবে বাংলাদেশে কেন এমন হচ্ছে যে একজন প্রার্থীর বাড়িতে গিয়ে হামলা করা হচ্ছে, একজন প্রার্থীর বাড়িতে গিয়ে বোম মারছে, একজন প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করছে, আর আমাদের পুলিশ বলছে যে খুব বেশি কিছু হয়নি, চেয়ারগুলো এলোমেলো হয়েছে, এই ধরনের কথাবার্তা বলছে। তো এটা হচ্ছে ওই দেশের আপনার মানে প্রশাসনের অবস্থা আর আমাদের দেশের প্রশাসনের অবস্থা, ওখানকার ইনস্টিটিউশনগুলো এবং আমাদের দেশের ইনস্টিটিউশনগুলো। তো আমেরিকার প্রেসিডেন্ট থাকা অবস্থায় আমেরিকার আদালতে তার মামলা রিজেক্ট হয়ে যায়, তিনি যে ভোট ডাকাতির অভিযোগ আনছিলেন, আমাদের দেশে দেখা যায় সাধারণত যারা নির্বাচনে পরাজিত হয় তারা ভোট কারচুপিটা চুরির অভিযোগ এনে থাকে, কিন্তু আমেরিকাতে আমেরিকার প্রেসিডেন্ট ক্ষমতা থাকা অবস্থায় প্রেসিডেন্ট এনেছিলেন যে ভোট সুষ্ঠু হয়নি, কারচুপি হয়েছে, আপনার জালিয়াতি হয়েছে, তিনি মামলাও করেছেন, কিছু মামলা খারিজ হয়ে গেছে, কিছু মামলা আদালতের প্রসিডিং অনুযায়ী ভ্যানিশ হয়ে গিয়েছে বা যাচ্ছে। কিন্তু বাংলাদেশে কি এটা কল্পনা করা যায় যে আপনার সরকারি দল তো দূরের কথা, বিরোধী দলের অভিযোগগুলো ওইভাবে আপনার যদি আনে আপনার সেক্ষেত্রে সেগুলো খুব কাউন্ট করা হবে, বা আপনার তিনি যদি ভোট নিয়ে আদালতে গেলে ন্যায় বিচার পাবেন যে 2014 সালে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, এটি একটি একদলীয় নির্বাচন হয়েছে এবং ওই শাসনটা 2014-19 তাহলে অবৈধ শাসন আমল ছিল। সুতরাং যেহেতু বর্তমান সংবিধান আছে যে অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য মৃত্যুদণ্ডের বিধান, যারা ওই ক্ষমতা দখল করছে তাদের ফাঁসি দেওয়া হোক, কিংবা 2018 সালের 30 ডিসেম্বরের যারা ভোট ডাকাতি নির্বাচন করেছে তারা গণতন্ত্রের শত্রু হিসেবে চিহ্নিত করুক, আদালত কি ধরনের মন্তব্য দিতে পারবে, কিংবা আমাদের পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী
রাষ্ট্রীয় বাহিনী আমেরিকার জেনারেলদের মতো কেউ বিবৃতি দিতে পারবেন যে 30শে ডিসেম্বর এবং 14 সালে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, কোনো ভোটারবিহীন অবৈধ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে রক্ষা করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা শপথ নেয়নি, সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের অধিকার সাংবিধানিক মূল্যবোধকে সুরক্ষা দেওয়ার জন্য শপথ নিয়েছে, সেটা আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী, সেটা পুলিশ আর্মি যে কোনো বাহিনীর হোক না কেন, তারা কি দৃঢ়তা দেখাতে পারবেন? পারবেন না স্বাভাবিকভাবে, কারণ আমেরিকাতে সেই ধরনের অবস্থা রয়েছে যে প্রতিষ্ঠানগুলো ওইভাবে শক্তিশালী, সে প্রেসিডেন্ট হোক মন্ত্রী হোক ডাজন্ট ম্যাটার, কিন্তু বাংলাদেশে সেটা নেই। তো যাই হোক, সেজন্য বলছি যে আমেরিকাতে ট্রাম্প পাগলামি সাগলামি উন্মত্ততা যাই করুক না কেন, সেখানকার আদালত আছে, ট্রাম্পের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো ব্যবস্থা আছে, কিন্তু আমাদের দেশে ক্ষমতাসীন দলের এই সত্যবাদী কাদের মির্জাদের কথায় কিছু আসে যায় না, কিংবা কাদের মির্জারা মিথ্যা বললেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ওয়ে নাই। সুতরাং সেক্ষেত্রে আজকের আলোচনাটা ফোকাস ছিল আপনার কাদের মির্জার সত্যবচন এবং আমাদের ট্রাম্পের এই যে খাপাটে যে কর্মকাণ্ড। তো যাই হোক, এগুলো তো আপনারা দেখেছেন, যেমন প্রায় প্রায় আপনারা দেখেন যে টিভি মিডিয়ায় বিভিন্ন জায়গায় যে মাদকের চোরাচালান ধরা পড়ে বিভিন্ন জায়গায়, এবং সর্বসাকুল্যে আমার মনে হয় যে বাংলাদেশের শহর থেকে গ্রামে মাদক ব্যবসায়ীদের 80%-এর তালিকা পুলিশের কাছে রয়েছে, এবং তারা জানে যে এই এই এলাকায় এরা এরা মাদকের সাথে সম্পৃক্ত। কাজেই পুলিশ যদি আন্তরিকভাবে চায় 3 মাসের মধ্যে এই মাদকের অপব্যবহার বা মাদক ব্যবসাকে নিয়ন্ত্রণ করা সম্ভব 3 মাসের মধ্যে, এখন পুলিশ চাইলে তো হবে না, পুলিশ চাইবে আপনার পুলিশ একজনকে ধরলো, দেখালো কে, সেই সরকারি দলের এমপি মন্ত্রীর কাছের লোক, সরকারি দলের নেতা, একজনকে ধরলো কিন্তু সরকারি দলের 6 নেতা ফোন শুরু করলো, তখন পুলিশের আর কী করার থাকবে? কাজে সেক্ষেত্রে শুধুমাত্র পুলিশের দায় দিয়ে তো লাভ নাই, এখানে সিস্টেম গড়ে তুলতে হবে। যে মাছরাঙা টেলিভিশনে যে ঢাকার মালিক কয়েকজন যে প্রতিবেদনটা করেছিল যে সেখানে কারণ বাজারের রাস্তার ফুটপাথ 3 দফায় ভাড়া দিয়ে টাকা নিচ্ছেন, কারা? ওই এলাকার নেতাকর্মী, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, নিশ্চয়ই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বরাষ্ট্রমন্ত্রীর শুভাকাঙ্ক্ষী লোকজন, এবং যিনি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর খুব কাছের লোকজন, তিনি কার কাছে বিচার দেবেন? সর্বাঙ্গে ব্যথা, ঔষধ আমরা কোথায় দেব? আজকে রাজনীতিবিদদের, রাজনীতিবিদরা সমাজ গড়ে, সমাজের ভালো মন্দ নিয়ন্ত্রণ করে, সমাজকে নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রকে পরিচালনা করে কয়েকটা মানুষ রয়েছে যে সৎ নিরপেক্ষ গ্রহণযোগ্য দেশপ্রেমিক মানুষ। আজকের এই পোস্টে আপনারা কমেন্ট করে জানান যে কার এলাকায় কয়েকজন চেয়ারম্যান রয়েছে যিনি একজন সৎ মানুষ, যিনি একজন দেশপ্রেমিক মানুষ, যিনি জনগণের জন্য নিজেকে বিলিয়ে দেন। কয়জন উপজেলার চেয়ারম্যান পাবেন, কয়জন পৌরসভার মেয়র পাবেন, কয়টা সিটি কর্পোরেশনের মেয়র পাবেন, কয়টা এমপি পাবেন, যারা এই করোনাকালীন সময়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ত্রাণ দিয়েছে? সরকারি শুধুমাত্র তহবিলের যে নাম সর্বস্ব না, যে আপনার উদ্বোধন করার জন্য তাদের যাওয়া লাগে সরকারি রিলিফ, সেটার জন্য ব্যক্তিগত টাকায় প্রত্যেকটা এমপি। সেজন্যই হচ্ছে আমরা তরুণ ছাত্ররা, সেই কোণসংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন তথা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ছাত্র যুবকরা আমরা সংগঠিত হয়েছি, আমরা সংগঠিত করার জন্য কাজ করছি দেশের মানুষকে একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করার জন্য। ইতিমধ্যেই আমরা ছাত্রদেরকে নিয়ে ছাত্র অধিকার পরিষদ, যুবকদেরকে নিয়ে যুব অধিকার পরিষদ, শ্রমিকদেরকে নিয়ে শ্রমিক অধিকার পরিষদ গঠন করেছি, যেগুলো সরাসরি রাজনৈতিক আমাদের এই উইং। এছাড়া খুব শীঘ্রই বিভিন্ন প্রফেশনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবী রয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটা পেশাজীবী উইং গঠন করার চেষ্টা চলছে, এবং আশা করি যে এর মধ্যেই খুব শীঘ্রই আমাদের রাজনৈতিক দলও গঠিত হবে। তো এই কাজগুলো করতে গিয়ে আমাদের উপরে বিভিন্ন সময় নানাভাবে হামলা মামলা হয়েছে, নির্যাতন নিপীড়ন হয়েছে, কিন্তু আমরা থেমে যাইনি। এত হামলা মামলার পরেও, নির্যাতন নিপীড়নের পরেও যখন আমরা কাজ করে যাচ্ছি, সাহস নিয়ে দাঁড়াচ্ছি, মানুষ আমাদের সাথে এসে দাঁড়াচ্ছে, আমাদের ডাকে সাড়া দিচ্ছে। কাজেই সৎ সাহস একটা বড় জিনিস। সমাজে ভালো মানুষের সংখ্যা গুটি কয়েক হলেও আপনার এই ভালো মানুষের জন্য সমস্ত অপরাধীরা সবসময় আতঙ্কে থাকে, ভীত সন্ত্রস্ত থাকে। সুতরাং ভালো মানুষদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে আজকে, না হলে এই সমস্ত বারবার শুধু আক্ষেপ করে, টকশো করে, সোশ্যাল মিডিয়ায় লিখে পরিবর্তন হবে না। দেশকে পরিবর্তন করতে হলে, সমাজকে পরিবর্তন করতে হলে আগে এদেশের এই নষ্ট রাজনীতিকে পরিবর্তন করতে হবে, রাজনীতিকে ঢেলে সাজাতে হবে। ওই টাকা পাচারকারী, নারী নির্যাতনকারী, শিশু নির্যাতনকারী, আপনার সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এরা যতদিন পর্যন্ত এমপি মন্ত্রী হবে, উপজেলার চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে, ততদিন পর্যন্ত এই সমাজের কোনো পরিবর্তন হবে না। আজকে একটা প্রতিবেদন দেখেছি যে চ্যানেল 24-এ সম্ভবত, যে একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, অনেক প্রতিবেদন হয়েছে এর বিরুদ্ধে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ তারা এতটাই শক্তিশালী। কারণ দেখা যাচ্ছে, আমি যা জানি না, তার আত্মীয়স্বজনগুলো খুব হাই লেভেলের, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি যার জন্য একটা বাংলো থাকে, তিনি ক্যাম্পাসে থাকবেন, সেখানে 1300 দিনের মধ্যে 1100 দিনই তিনি অনুপস্থিত, ক্যাম্পাসে ছিলেন না। এবং তার নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার লজ্জা হচ্ছে যে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজমুল হোসেন কলিমুল্লাহ, ডক্টর নাজমুল হোসেন কলিমুল্লাহ, আবার তারা নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা আছে, যে জানিপপ, কি জানিপপ বাংলা কি হয়, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, এই ভংচং একটা সংগঠন আছে। এই সমস্ত সুবিধাবাদী লোকগুলো এইভাবেই রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে নানাভাবে সুবিধা নিচ্ছে, এবং এদের দ্বারাই হচ্ছে সমাজ প্রতারিত হচ্ছে, রাষ্ট্র প্রতারিত হচ্ছে। যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিজিট 1300 দিনের মধ্যে 1100 দিন অনুপস্থিত, এবং তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ নিয়োগে স্বজনপ্রীতি, উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনার বারবার ব্যয় বাড়ানো, 111টি অভিযোগ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন UGC পেয়েছে এবং তদন্ত করছে। এটি শুধু তার বিরুদ্ধে নয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভিসিদের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। কিছু আগে আপনারা দেখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে অভিযোগ ছিল, তার জামাতাকে তিনি মেয়েকে নিয়োগ দিচ্ছেন আনকোয়ালিফাইড হওয়া সত্ত্বেও,
তারপরে এর আগে ছিল আপনার অনেক আরো কয়েকটা বিশ্ববিদ্যালয়, আপনার গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির কাণ্ড দেখেছেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির কাণ্ড দেখেছেন, এবং এই যে হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির কিছুদিন দেখলাম ছাত্রলীগের নেতাকর্মীরা আপনার বিক্ষোভ সমাবেশ করছে বা তাকে জোর দিচ্ছে, চাপ দিচ্ছে যে নিয়োগে যেন ছাত্রলীগকে প্রাধান্য দেওয়া হয়। আপনার এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসিরও সেম ঘটনা, যে ছাত্রলীগ নিয়োগের জন্য তাকে অবরুদ্ধ করেছিল। পরে দিনাজপুরের ভিসি, দিনাজপুর হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্ত্রীর অসুস্থতার কথা হলে ভোর রাতে তিনি ক্যাম্পাস ছেড়েছেন। এইভাবে প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজকে নিয়োগের ক্ষেত্রে ছাত্রলীগ নামধারী ক্ষমতাসীন দল নামধারী নেতা কর্মীরা যা ইচ্ছা তাই করছে। যদি তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি বা প্রশাসনের সাথে একটা যোগ সাজেশ দফারাফা করতে পারে, বাইরে কোনো সাউন্ড যায় না, সমস্ত নিয়োগগুলো সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন হয়, টাকা পয়সা লেনদেন হয়, পছন্দের লোকজন নিয়োগ হয়, ছাত্রলীগ ছাত্রলীগ যুবলীগ টুবলীগ আওয়ামী লীগ তারাও নিয়োগ পায়। আর যখন কিছু কিছু বিশ্ববিদ্যালয় বা কিছু প্রতিষ্ঠানে যখন ভিসিরা মনে করে যে না নিয়োগটা ফেয়ার হওয়া দরকার, তখন তারা যখন স্বাধীনভাবে কাজ করতে যায়, তখন তাদেরকে জামাত শিবির স্বাধীনতা বিরোধী নানান তকমা, ওই যে আওয়ামী লীগের যে বানানো ট্যাবলেট যেটা আছে, যে জামাত শিবির স্বাধীনতা বিরোধী অপশক্তির এই তকমা ট্যাবলেট তখন তারা ছেড়ে দেয়, মানুষকে গেলাতে চেষ্টা করে। আমি ডাকসু বিপিসি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিশেষ করে কর্মকর্তা কর্মচারী নিয়োগের প্রক্রিয়াটা পুরোপুরি অস্বচ্ছ, পুরোপুরি অস্বচ্ছ। বিভিন্ন ব্যক্তিদের সুপারিশে এখানে নিয়োগ করা হয় এবং শিক্ষক নিয়োগ তো বলা হচ্ছে, এর আগে পেপার পত্রিকায় লেখানো হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোটার নিয়োগ হয়, শিক্ষক নিয়োগের আগে তাকে মানে হচ্ছে কোন দল করবেন সেজন্য রেজিস্ট্রেশন করতে হয়। বিশেষ করে এখন যেটা আওয়ামী লীগ, আওয়ামী লীগ আজকে কাদের দ্বারা বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হচ্ছে, এরা হচ্ছে সমাজের জাতি গড়ার কারিগর, সমাজের বিবেক নামে পরিচিত শিক্ষক, এদের দ্বারা বিশ্ববিদ্যালয়গুলো কী পাবে একটা সামান্য পদ লাভের জন্য, বিসি প্রবিসি প্রভোস্ট হওয়ার জন্য, যে পদ লেহন করে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে একজন ডক্টরেট পার্সন, একজন অধ্যাপক, সহযোগী অধ্যাপক, তারা যে ধরনের লেজুর ভিত্তিক রাজনীতি করে, এগুলো ভাবলেই গা শিউরে উঠে যে কোন অবস্থার মধ্যে আছি আমরা। আজকে পলিটেকনিকের শিক্ষার্থীরা, সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা আমি যে চারটি দাবি দেখেছি, অত্যন্ত চমৎকার চারটি দাবি নিয়ে তারা আন্দোলন করেছে, যৌক্তিক দাবি দেওয়া, সেখানে তাদের সেই যৌক্তিক দাবি দেওয়াগুলোকে আমলে না নিয়ে বলা হচ্ছে যে তারা শিক্ষার পরিবেশ নষ্ট করছে, অস্থিতিশীল করতেছে, এই সেই নানানভাবে শিক্ষার্থীদের মানে হচ্ছে মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। অথচ যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উচিত ছিল যখন তার প্রতিষ্ঠানের ছাত্ররা আন্দোলন করবে, একটা দাবি উত্থাপন করবে, সেগুলো যৌক্তিকতার আলোকে বিবেচনা করে তার একটা সমাধান করা, যেগুলো সমাধানযোগ্য সেগুলো সমাধান করবে, যেগুলো সম্ভব নয় সেগুলো তাদেরকে ভদ্রভাবে বোঝাতে হবে, তাদের সাথে আলোচনায় বসতে হবে। পলিটেকনিকের ছাত্রদের যে চারটি দাবি, এখানে বলছে যে প্রথম দাবি হচ্ছে যে কোনোভাবেই এক বছর লস মানি না, এই দাবির সাথে কোনো রাজনীতিকরণ আছে, এটার সাথে একমত না হওয়ার কী আছে? কারণ তারা শিক্ষার সেশন দেন, আমরা বলছি যে করোনার কারণে মার্চ থেকে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, এক বছর লস মানে না, সেটাকে কমিয়ে 6 মাসে নিয়ে আসেন, 8 মাসে পর্যন্ত নিয়ে আসেন, 3 মাসে নিয়ে আসেন, তারা বলছে লস মানে কমিয়ে নিয়ে আসেন, তা তো সেটা আছে। দ্বিতীয় দাবি হচ্ছে প্রথম তৃতীয় পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে, যথেষ্ট ভালো কথা, কারণ পূর্ণ সিলেবাসে পরীক্ষা নিলে তো পুরো এক বছরের সেশন জট লেগে যাবে, সেক্ষেত্রে তারা আপনার শর্ট সিলেবাসের প্রণয়ের দাবি জানিয়েছেন, এটি তো খারাপ কিছু না। তারপরে এখানে আপনার তৃতীয় দাবি জানিয়েছে অতিরিক্ত সকল ফি প্রত্যাহার এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করা। অবশ্যই আমরা তো যা বারবার বিভিন্ন ছাত্র সংগঠন, শুধু আমরা না, বিভিন্ন ছাত্র সংগঠনের আহ্বান জানিয়েছি যে করোনাকালীন সময় যেহেতু মানুষের আয় রোজগার কমেছে, মানুষ তার নানাভাবে চাকরি হারিয়েছে, অর্থনৈতিকভাবে তারা একটু ডাউন হয়েছে তাদের সিচুয়েশন, সেক্ষেত্রে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো বিশেষ করে একটু এই ক্ষেত্রে সদয় হতে হবে, প্রাইভেট কলেজ ভার্সিটির শিক্ষার্থীদের ফির জন্য চাপাচাপি করা যাবে না। আমরা বলেছি এটাকে কমিয়ে আনা, আমরা অনেকে মৌকুবের দাবি তুলেছিল, আসলে বাস্তব করতে পুরোপুরি মৌকুব করা সম্ভব না, হয়তো সেটাকে 60% বাদ দিয়ে যেতে পারে, 50% নিয়ে আসতে পারে, একটা প্রাসঙ্গিক দাবি। তারপরে বলছি যে 21 সালের মধ্যে ডুয়েট সহ অন্যান্য সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে, এটা এগুলোর কোনো একটা দাবি কি অযৌক্তিক দাবি? আমি যদি দায়িত্বে থাকতাম চারটা দাবি তো চোখ বন্ধ করে মেনে নিতাম, ছাত্রদের এখানে কোন দাবিটা অযৌক্তিক? এখানে যে আপনারা দাবি দেওয়া না মেনে ছাত্রদের নিয়ে নানা ধরনের বিরূপ মন্তব্য করছেন, এটা হচ্ছে বর্তমান যেটা আমি একটা স্ট্যাটাস দিয়েছি আজকে, যে ক্ষমতাসীন দলের এই ভোটারবিহীন স্বৈরাচার সরকার একটা রোগে পরিণত করা হয়েছে, যে যখনই কোনো গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম তারা দেখে, বিভিন্ন জায়গায় দেখে জনগণের একটা প্রতিক্রিয়া হচ্ছে, তখন তারা ভাবে এই বুঝি তাদের গদির বিরুদ্ধে মানে হচ্ছে গদি জ্বালানোর জন্য আগুন জ্বেলে উঠলো, এই বুঝি তাদের গদিটা ছুটলো, এই কারণে তারা নানাভাবে সেই আন্দোলনকে সবসময় নানাভাবে প্রোপাগান্ডা ছড়ায়। এবং সেটা আপনারা দেখেছেন সেই ঐতিহাসিক ছাত্রদের এই 90-এর পর বোধহয় সর্ববৃহৎ ছাত্র আন্দোলন, সেই কুটসংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনগুলোতে আপনারা দেখেছেন, এমনকি তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যাট বিরুদ্ধে আন্দোলন দেখেছেন, তারপরে কিন্তু সেই দাবি আবার মেনে নিচ্ছে। কাজেই সেই ক্ষেত্রে যে কোনো যৌক্তিক দাবি দেওয়া নিয়ে যারাই আন্দোলন করছেন বা করবেন, তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা মেরুদণ্ড সোজা করে সৎ সাহস নিয়ে দাঁড়াবেন, আন্দোলন করবেন, কারো অপপ্রচারে হুমকি ধামকিতে ভয় পাবেন না। আজকে আমাকে বেশ কয়েকজন পলিটেকনিকের ছাত্র ফোন দিয়েছে যে ভাই আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন করার ফলে আমাদেরকে পুলিশ খুঁজছে, আমাদের বাসা বাড়িতে নিচ্ছে, আমাদের ঝামেলা করছে। আমি পলিটেকনিকের প্রত্যেকটা ছাত্র ভাই বোনদেরকে বলবো, শুধু পলিটেকনিক না, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ভাই বন্ধুদেরকে বলবো যে যৌক্তিক এবং ন্যায়সঙ্গত বিষয়ে আন্দোলন করার কারণে কেউ যদি এই রাষ্ট্রের কাছ থেকে কোনো হয়রানি শিকার হন, সেটা পুলিশই হয়রানি কিংবা ওই প্রতিষ্ঠানের হয়রানি, আপনারা ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে যে আপনার পল্টন, বিজয়নগর পল্টন,
যে পল্টন বিজয়নগরের যে জামান টাওয়ারের যে ছাত্র অধিকার পরিষদ আমাদের যে কেন্দ্রীয় অফিসে সেখানে চলে আসবেন, অভিযোগ আপনারা লিখিতভাবে আমাদেরকে জানাবেন কিংবা বিভিন্নভাবে জানাবেন, আমরা আপনাদের পাশে থাকবো। আশা করি যে আপনাদের পাশে শুধু আমরা না, বিভিন্ন ছাত্র সংগঠন থাকবে, কারণ বর্তমান সময়ে অন্যান্য সময়ের চেয়ে ছাত্ররা অনেক সংগঠিত এবং প্রতিক্রিয়া দেখায় এবং অনেক সাহসী। কারণ দীর্ঘদিন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে ক্ষমতাসীন দলের গুন্ডামির ছাত্র রাজনীতি, লেজুরভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা ভয়াত্ম পরিবেশ তৈরি করা হয়েছিল। সেটা যেমন বিএনপির সময় বিএনপি করেছে ছাত্রদলকে দিয়ে, এখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছাত্রলীগকে দিয়ে করছে, যেখানে আপনার আবরারের মতো ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে জীবন দিতে হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বক্করের মতো ছাত্রকে জীবন দিতে হচ্ছে, জাহাঙ্গীরনগরের ছাত্র জুবাইরকে জীবন দিতে হচ্ছে, এইভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ছাত্রলীগের গুন্ডাদের হাতে জীবন দিতে হচ্ছে। তো আমি স্পষ্টভাবেই বলছি যে এখানে ছাত্রলীগ কিংবা ছাত্র দল বা অন্য কোনো ছাত্র সংগঠন কখনো আমরা মনে করি না যে একটা সংগঠনের সবাই খারাপ। ছাত্রলীগে অসংখ্য পজিটিভ ছেলেমেয়ে রয়েছে এবং অসংখ্য ভালো ছাত্ররা রয়েছে। কাজে সেক্ষেত্রে আমি ছাত্রলীগের ভাই বোনদেরকে বলবো যে গুন্ডামির রাজনীতি যারা করছে ওদের বিরুদ্ধে আপনারা একটা প্রতিরোধ গড়ে তুলেন, সংগঠনের বিরুদ্ধে সংগঠনের মধ্যে সংস্কার আনুন। যেভাবে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে আপনার নিজ দলের নেত্রী ছাত্রলীগের একটা মেয়ে, তিনি রোকেয়া হলের সম্ভবত ডাকসুর হল সংসদেরও একটা পদে ছিলেন, তাকে ছাত্রলীগের আর দুই নারী নেত্রী তাকে মারধর করেছে, তাকে হুমকি দিয়েছে, তিনি অসহায় হয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেছেন, থানায় জিডি করেছেন। কিছুদিন আগে ঢাকা মেডিকেলেও ছাত্রলীগের দুই গ্রুপ আর এক গ্রুপকে মেরে একটা মেডিকেল ইন্টার্ন চিকিৎসক তাকে আহত করেছে খুব বেগতিক অবস্থায়। বিভিন্নভাবে এইভাবে ক্ষমতার দাপটে নানা ধরনের অঘটন ঘটাচ্ছে নিজ দলের মধ্যেই। এরা কীভাবে ছাত্রদের জন্য কাজ করবে? নিজ দলের মধ্যেই তারা হচ্ছে আপনার বিশেষ করে মানে হচ্ছে নিজ দলের কর্মীকেই খুন করছে, ট্রেন থেকে ফেলে দিচ্ছে, কুপিয়ে মারছে, গুলি করে মারছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, তারা কীভাবে আপনার ছাত্রদের নিয়ে কাজ করবে? কাজে সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো এই ধরনের গুন্ডামির রাজনীতিকে পরিত্যাগ করুন, বর্জন করেন। সুস্থ ধারার ছাত্র রাজনীতি যারাই করবে তাদেরকে আপনারা তাদের সাথে থাকুন, এবং অবশ্যই করোনা পরবর্তীতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমস্ত ছাত্রদের দলমত নির্বিশেষে ছাত্র সংসদ নির্বাচন চালুর জন্য আন্দোলন করতে হবে। বিশ্ববিদ্যালয় কলেজ প্রশাসনকে বাধ্য করতে হবে ছাত্র সংসদ নির্বাচনের জন্য। এই ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি চালু করা যায় তাহলে হয়তো বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে একটা সুন্দর পরিবেশ, শিক্ষাবান্ধব পরিবেশ, একটা সুস্থ ধারার ছাত্র রাজনীতি আমাদের মাঝে ফিরে আসতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুন্দর পরিবেশ মানে গড়ে উঠতে পারে, এবং যেই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের সুস্থ সুন্দর ছাত্র রাজনীতি পরিবেশ থাকলে গণতান্ত্রিক মূল্যবোধ সেটা বিকশিত আরও হবে, বিস্তৃত হবে, এবং যেটা আলটিমেটলি আমাদের জাতীয় রাজনীতিতে আমরা মনে করি যে ভূমিকা রাখবে। সুতরাং সেজন্য সমস্ত ছাত্রদেরকে বলবো যে যেখানেই যে কোনো যৌক্তিক আন্দোলনে আন্দোলন করছেন না কেন নিজের সিদ্ধান্তে অটুট থাকবেন, সৎ সাহস রাখবেন, সৎ সাহস এই জমানায় খুব অভাব। আরেকটা আমি নিউজ দেখেছিলাম যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাঁচ দফা দাবিতে তারা আন্দোলন করেছিল, সেখানে আপনার বিশেষ করে সেই আন্দোলনের দাবি দেওয়া প্রশাসন আমলে নিয়েছে, এবং কয়েকদিন পরে সেই আন্দোলনের কারণে আপনার সেই আন্দোলনের কারণে হচ্ছে আপনার দুজন ছাত্রকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কার করেছে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে অভিযোগ ছিল সেখানে অন্যতম অভিযোগ ছিল যে আপনার তারা বিশেষ করে তদন্ত কমিটিকে সহযোগিতা করে নাই বা অসদাচরণ করেছে, কী বলে আপনার সাথে অসদাচরণ করেছে শিক্ষকদের সাথে। সেখানে ভুক্তভোগীদের আপনার ব্যাখ্যা হচ্ছে যে যখন আন্দোলন চলছিল শিক্ষার্থীর অবস্থান নিয়েছিল সেখানে আপনার কী বলে সেখানে শিক্ষকরা ছাত্রদের সেই আন্দোলনের মধ্যে গাড়ি নিয়ে যেতে চেয়েছিল চালিয়ে, তখন তারা তাদেরকে অন্য পথ ব্যবহার করতে চেয়েছিল। এখানে তো কোনো অপরাধের কী আছে? সেখানে কেন ছাত্রদেরকে বহিষ্কার করা হবে? দেশটা কি মগের মুলুক পাইছেন? বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র এই শিক্ষকরাই মাতব্বরি করবে, ছাত্রদের কোনো দাবি দেওয়া থাকবে না, ছাত্রদের বিরুদ্ধে কথা বলার মানে শিক্ষকদের বিরুদ্ধে কথা বলার পরিবেশ থাকবে না, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এবং শিক্ষকদের সম্পর্ক হবে সিনিয়র স্কলার বনাম জুনিয়র স্কলার। সুতরাং সেখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমি বিনীত অনুরোধ জানাবো যে অচিরেই এই দুজন ছাত্রের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেবেন, এবং অন্যথায় এই ছাত্রদের পাশে আমি অনুরোধ জানাবো যে সকল ছাত্র সংগঠনকে এই ছাত্রদের পাশে দাঁড়িয়ে দেখিয়ে দিতে যে ছাত্রদের যে কোনো ন্যায়সঙ্গত যৌক্তিক দাবির পাশে ছাত্র সংগঠনগুলো আছে। যেমন পলিটেকনিক ছাত্রদের দাবির পাশে দাঁড়াচ্ছে, ঠিক একইভাবে সমস্ত ছাত্রদের বিপদ আপদে আমাদেরকে পাশে দাঁড়াতে হবে।